কে করদা আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে? উনি প্রথমে দেখেলেন কোথাও লোক আছে কিনা, কারণ অনেক সময় ওর সঙ্গে লোক থাকতেন, তো সেক্রেটারি গুলি সব থাকতেন, সেই জন্য দেখে নিলেন। তো আমি ও ধারে প্রোটেক্ট করছি, আমার দেখে থেকে বসে বসে লিখছিলেন আর কি। তারপরে উনি দেখছিলেন, দেখে তারপরে আমাকে জিজ্ঞেস করলেন, দেখ যখন কিছু দেখবে বাঘের মতন ঘাড় মুখকে ধরবে, পিছনে আর তাকাবে না। এই হচ্ছে স্যার শেষ কথা।